আপনারা কি টিভির পর্দায় আমাদের চ্যানেলটি দেখতে পাচ্ছেন না? তাহলে এখনই ইউটিউবে গিয়ে আমাদের চ্যানেল বাংলা এমজি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। ক্ষুদ্রতম ক্যানভাসের ওপর স্বাধীনতা সংগ্রামী দেশনায়কদের ছবি এঁকে ইতিহাস তৈরি করল পূর্ব বর্ধমানের মন্তেশ্বরীর সুপ্রা গ্রামের বাসিন্দা ও আর্টের ছাত্র বুবুন পাল। ইন্ডিয়া বুক অব রেকর্ডসের নাম তুলে সাড়া ফেলে দেয় সে এখন চোর চর্চার কেন্দ্রবিন্দুতে। ভাগ চাষের ছেলে এমনই এক সাফল্যে ভীষণ খুশি তার পরিবার পরিজনরা, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব শিক্ষকরা। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর কলেজ থেকে ভূগোল অনার্স নিয়ে দুবছর আগে পাশ করে মন্তেশ্বর সুপ্রা গ্রামের ছাত্র বুবুন পাল। এরপরই সে দিল্লির লখনৌ ইউনিভার্সিটিতে আর্ট নিয়ে পড়াশোনা শুরু করে, বর্তমানে তার ফাইনাল ইয়ার চলছে। বাবা যজ্ঞেশ্বর পাল পেশায় ভাগচাষী, কোনো রকমে সংসার চালিয়ে ছেলের পড়াশুনো চালাতে তার সংসারে নুন আনতে পান্তা ফুরোনোর মতো অবস্থা হয়ে দাঁড়ায়। কিন্তু বুবুনের অদম্য জেদ ও নিষ্ঠার কারণে কোনো রকমে দিল্লিতে গিয়ে সে পড়াশুনো শুরু করে, আর এই পড়াশুনোর খরচ চালাতে দিল্লিতেই সে শুরু করে দেয় পার্ট টাইম জব। আর এর মধ্যেই বুবুন ইন্ডিয়া বুক অব রেকর্ডসের অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের 3 তারিখে। প্রতিযোগিতার বিষয় ছিল 3 মিনিটের মধ্যে 2.9 ও 1.4 সেমির ক্ষুদ্রতম ক্যানভাসের ওপর ক্ষুদ্রতম শিল্প তৈরি করা। এই প্রতিযোগিতায় সে ব্যবহার করে কৃত্রিম 5টি নখ, তার ওপর স্বল্প পরিসর জায়গা, স্বাধীনতা সংগ্রামী দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, ভগৎ সিং ও ভারতের পতাকা হাতে এক ব্যক্তির ছবি এঁকে ফেলে নির্ধারিত সময়ের মধ্যে। পেন্সিল, জেল, নেল পলিশ ও নিপুণ হাতের ছোঁয়ায় তার এই ক্ষুদ্রতম শিল্প জীবন্ত রূপ পায়। আর তারপরেই সে জানতে পারে সে ইন্ডিয়া বুক অব রেকর্ডস তার এই শিল্পকাজকে স্বীকৃতি দিয়েছে। এরপরেই শুক্রবার পোস্টালের মাধ্যমে ইন্ডিয়া বুক অব রেকর্ডসের শংসাপত্র সহ মেডেল ও অন্যান্য পুরস্কার আসে তার গ্রামের বাড়িতে। 23 বছরের যুবক বুবুনের এরকম এক ইতিহাস তৈরিতে উচ্ছ্বাসিত হয়ে পড়েন সুটার গ্রামের মানুষজন। তাকে শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ জানান বাবা মা, শিক্ষক, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবরা। এই বিষয়ে তার মা দুর্গা পাল ও বাবা যজ্ঞেশ্বর পাল বলেন, ছোট থেকেই ছেলে বেশ মেধাবী, শুধু তাই নয় ছবি আঁকার নেশা, শিল্পকাজের কারুকার্য তৈরির শখ রয়েছে ভীষণ পরিমাণে। ওর এই পড়াশোনার খরচ জোগানোর সামর্থ্য আমাদের নেই, সরকারিভাবে কোনো সহযোগিতা পেলে আগামী দিনেও এইভাবে রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করবে বলে আমাদের বিশ্বাস। স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সন্দীপ রায় বলেন, বুবুনের শিল্পকাজে তৈরি হলো এক নতুন ইতিহাস, কিচ্ছু না করে দেখানোর তাগিদরাও ওকে এই সাফল্য এনে দিয়েছে। আমরা এর জন্য গর্বিত, ভীষণ ভালো লাগছে, ইতিহাস করার কারিগরে উচ্ছ্বাসিত বুবুন পাল জানায়, ছোট থেকে এই ধরনের কিছু একটা করব ভেবেছি কিন্তু এটা কোনোদিন ভাবিনি যে এই শিল্পকাজটাই আমাকে ইতিহাসের পাতায় জায়গা করে দেবে, ভবিষ্যতে আর্ট নিয়ে এগোতে চাই। পূর্ব বর্ধমান থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আপনারা কি আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান? বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বুবুন পাল, মন্তেশ্বর থানার সুডা গ্রামের বাসিন্দা। আঁকা ছোটো থেকেই একটু চেষ্টা করতাম আঁকা এদিক ওদিক, সেইভাবে মানে যেটা বলা হয় কোনো টিচারের কাছ থেকে আঁকা শেখা হয় হয়ে ওঠেনি, যদিও পারিবারিক সমস্যা, যেটা মেনলি সমস্যা হচ্ছে পয়সার সমস্যা প্রথম থেকে ছিল, তো যাই হোক সেইভাবে ছোটো থেকে শেখা হয়নি। তো কলেজ শেষ করে গ্রাজুয়েশন করেছিলাম, আমি জিওগ্রাফি অনার্স নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছিলাম, যদিও তারপরে পড়ার ইচ্ছে ছিল কিন্তু পয়সাভাবে সেটা হয়ে ওঠেনি। তো একটু নতুন ভাবনা মানে প্রথম থেকে ছোটোখাটো আঁকা নিয়ে কাজ করতাম, তো ইউটিউব এদিক ওদিক দেখে স্পেশালি পরে সঞ্জু পালের সাথে দেখা করে আমি আঁকার প্রতি ইন্টারেস্ট বাড়াই। আর এই নিয়ে আমার একটু ছোট্ট মানে বিভিন্ন জায়গায় কাজ করে থাকি, পেন্সিল পেপারে তো কাজ হতেই থাকে, তা এর মধ্যে আমি লোকের মধ্যে একটা কাজ করেছিলাম যেটা আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম ওঠে। তো এইভাবেই একটু কাজ চালিয়ে যেতে চাই, আপনারা একটু পাশে থাকলে ভালো হতো। সেভাবে সরকারি কোনো সংস্থার পয়সা বা সাহায্য এখনও পর্যন্ত হয়ে ওঠেনি, তা আপনারা যদি একটু থাকেন একটু সাহায্য করেন তো ভালো হয়। নমস্কার। আমার ছেলে ছিল দেখি আঁকায় খুব আগ্রহী ছিল, আমি পয়সার অভাবে আঁকাতে কোনো মাস্টার দিতে পারিনি, তা নিজের চেষ্টাতেই সব কিছু করেছে, তাই দেখে খুব আনন্দিত আমি। এই দেখায় যে সরকার কোনো সাহায্য বা কোনো চাকরি বাকরি হয় আমি খুব উপকৃত হব।